পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে উত্তর চট্টগ্রামের পঁচিশটি সড়কে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট এই মুহূর্তে নগরের অক্সিজেন মোড়ে আছেন রিপোর্টার শফিকুল আলম সরাসরি যাচ্ছি তার কাছে গত রোববার আটচল্লিশ ঘন্টা ধর্মঘট ডেকে বারো ঘন্টা সে ধর্মঘট প্রত্যাহার করেছে অর্থাৎ একটি ধর্মঘট যেতে না যেতে আরেকটি ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিকরা এটি হচ্ছে উত্তর চট্টগ্রামে তিন পার্বত্য জেলা দুই পার্বত্য জেলা খাগড়াছড়ি রাঙ্গামাটি খাগড়াছড়ি আর রাঙ্গামাটি এবং এই যে প্রায় পঁচিশটি রোডে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এবং যেটি দিয়েছেন চট্টগ্রাম আঞ্চলিক শ্রমিক ফেডারেশন ইউনিয়নের পক্ষ থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে যার ফলে কিন্তু সকাল থেকে এসে মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েছে হঠাৎ করে কারণ এর আগে কেউ রোববারে কিন্তু বারো ঘন্টার ধর্মঘট পালন করেছে বিভিন্ন সংস্থা এবার যেটি পালন করছে সেটি হচ্ছে যে চারজন শ্রমিককে বিভিন্ন মামলা দেওয়া হয়েছে সে মামলা প্রত্যাহারের দাবিতে কিন্তু এই যে পার্বত্য দুই জেলা খাগড়াছড়ি ডাঙ্গামাটি সব ধরনের বাস বন্ধ রয়েছে কাউন্টারগুলো তারা ঝুলিয়ে রাখা হয়েছে এবং মানুষ কিন্তু এই দূরে প্রায় এই দূরের এই এই পথে যে সিএনজি করে যাচ্ছে যেখানে সিএনজি ভাড়া দুশো টাকা সেখানে পাঁচশো থেকে ছয়শো টাকা সিএনজি ভাড়া করে তাদেরকে যেতে হচ্ছে যাদের জরুরি কোনো কাজ রয়েছে তারা কিন্তু ওইখানে যাচ্ছেন এবং যে বাসগুলো রয়েছে খাগড়াছড়ি এবং রাঙামাটি সেই বাসগুলো ঠায় দাঁড়িয়ে রয়েছে এখান থেকে তারা যাচ্ছে না এবং তারা বলছেন তাদের নেতাদের অর্থাৎ তাদের শ্রমিকদের যে মামলা দেওয়া হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার না করলে তারা এই ধর্ম করে ডাক দিবে করবেন আপনাকে জানি আর কি চুয়েটে গত বাইশ এপ্রিল যে চুয়েটে যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষাপটে কিন্তু গত মঙ্গ রোববারে কিন্তু আটচল্লিশ ঘন্টার ধর্মঘট দিয়েছে সেটি কিন্তু বারো ঘন্টা প্রত্যাহার করে নিয়েছে আজকে আবার কিন্তু আরেকটি সংগঠন কিন্তু আবার ধর্মঘটের ডাক দিয়েছে যে কারণে কিন্তু দূর দূরান্তের এই যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং তারা কিন্তু সকালে এসে তারা হতবাগ এখানে আসলে কোনো গাড়ি তারা পাচ্ছেন না এবং কোনো বাস যে ছাড়ছে না অনেকের কিন্তু রাঙ্গামাটি মামলা রয়েছে ব্যবসা বাণিজ্য রয়েছে তারা কিন্তু সঠিক সময় যেতে পারছে না তারা হয়ে কিন্তু ডাবল টাকা দিয়ে অর্থাৎ সিএন জিতে করে ডাবল টাকা দিয়ে তারা গন্তব্যে যাচ্ছেন তো সব কিছু মিলিয়ে আসলে একটি ধর্মঘট যেতে না যেতে আরেকটি একটি ধর্মঘটের কারণে কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু বহুগুণে বাড়ছে তো এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে